হ্যালো দোস্ত, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। মই আজি আপনাকে দেখাম ধুবরি টু ফুলবাড়ি পিস। মই আজকে একদম পুরো ফুল ভিডিও দেখার জন্য চেষ্টা করি। এই কদিন পুরো ঝড়ি বৃষ্টি আসিল, মানে অত মানে ভিডিওটা অত সুবিধা হয় নাই। এখন মই আসলাম আবার ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের যতটুকু কাম হয়ে গেছে, 7 নম্বর 8 নম্বর পোস্ট যতটুকু মানে একবারে এসেছে, মই আপনাকে দেখার জন্য চেষ্টা করি। এটা ব্রহ্মপুত্র নদী হয়, এই দেখেন, এটা মানে এটা অ্যাকচুয়ালি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের একদম লাস্ট, যেটা মানে উপরে যেটা রেলিং টাইপ বানাইছে ওটা একদম লাস্ট থেকে মেয়ে ভিডিওটা দেখার চেষ্টা করি। এলে পুরো পাট পাট এলে মানে পুরো একদম পুরো জ্যাক টাইপ লাগে নিয়ে রাখছে। এই এটা যে এই যে দেখা যায় যেটা মানে রাস্তাটা একদম মতিচর রাস্তা, ওটা ব্লক হয়ে গেছে। আর এটা যেটা ব্রিজ দেখা যায়, এটা ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের এটা টেম্পোরারি ব্রিজ হয়। এটা মানে L&T কোম্পানি নিজে মানে রাস্তা বানিয়ে নিছে, মানে নদী পার হওয়ার জন্য নিজে রাস্তা বানিয়ে নিছে। যতগুলো গাড়ি L&T কোম্পানির গাড়ি চোর মানুষ তো চোরের মানুষ আছে, এই রাস্তা দিয়ে আসবার পায়। এটা মানে পুরো একদম মতিচর মানে ব্রহ্মপুত্র নদীত পড়ছে, মানে ব্রিজের যতটুকু কাম আছে এটা একদম পুরো টেম্পোরারি ব্রিজ হয়। মানে L&T কোম্পানিও পার্সোনাল হিসেবে ব্রিজটা বানিয়ে নিছে। এখন তো মোটামুটি চোরের মানুষের জন্য বহুত সুবিধা আছে, মানে আসা যাওয়া নাও তো লাগে না এই ব্রিজে দিয়ে, মানে সাইকেল হোক গাড়ি হোক ই রিক্সা হোক এই বস্তুগুলো দিয়ে তো আসা যাওয়া করবার পায়। এই যে L&T কোম্পানিও কতটুকু কাম আগবাড়ি নিয়ে গেছে এই কামটা দেখার জন্য চেষ্টা করি আছো আপনাকে। এই দেখেন, এটা হল L&T কোম্পানি। এই যেটা মানে ছালাচার বস্তাগুলো যেটা দিয়ে দিছে, এই ইয়ে সাইড দিয়ে দেখেন, এই যে গাড়ি একটা রাখছে কোকলাইন, যেটা এই কোকলাইন গাড়ির এই যে তল দিয়ে এই যে এই জেনারেটরটা দেখা যায় না, ওই জেনারেটরের তল সাইড দিয়ে একটা রাস্তা আছে। এটা মানে হাওড়াপাড় মতিচর যেটা রাস্তা, রাস্তাটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এই জন্য এই রাস্তাটার ওই যে দেখেন কীভাবে রাস্তাটা ব্লক হয়ে গেছে, এখন মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া বহুত সমস্যা হয়ে আছে। এটা রাস্তা দিয়ে আসা সম্ভব নয় গাড়ি টাড়ি নিয়ে আসা। এইটা হল L&T কোম্পানি। এটা এই যে ব্রিজের যে পোস্ট, এই পোস্টার এই পোস্টার থেকে এই পোস্ট এমন করে কামগুলো মানে ব্রিজের পাইপ টু পাইপ নিয়ে যেয়ে আছে। এখন মানে ধরে নেন এই ব্রিজটা দেখুন পুরো মানে ধুবড়ির থেকে ফুলবাড়ি পর্যন্ত দেখুন জেলা কাম পুরো মানে স্পিড শেষ হয়ে যাবে, তখন এই সাইডের কাম স্টার্ট করতে পায়। তথাপিও আমার আইডিয়া নাই, তথাপিও আমি একটা আপনাকে মানে আইডিয়া কিছু দেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আইডিয়াটাও না হবারও পায়। কিন্তু অ্যাকচুয়ালি ধুবরি টু ফুলবাড়ি ব্রিজে যেটা L&T কোম্পানি যেটা মানে বানিয়ে আছে, যে স্পিডত বানাইছে এই স্পিডত হিসাবে তো এমনই বোঝা যায় যে একটা সাইড বানাবে। অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে ফোর লেন রাস্তা ব্রিজ। অ্যাকচুয়ালি ব্রিজটা মানে এশিয়ান হিসাবে ব্রিজ হয়, ভারতের ইন্ডিয়ান লার্জেস্ট বা ইন্ডিয়ার নাম্বার 1 লং ব্রিজ হয়। কিন্তু যেটুকু এলাও এই প্রজেক্ট ফার্স্ট মানে ইন্ডিয়ার ভিতরে এমন প্রজেক্ট ফার্স্ট হয়ে আছে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ। আর যেটুকু এখনও কোনো ব্রিজ এমন মানে কুলু পাওয়া যায় নাই, কিন্তু তথাপিও মানে এই যে কোম্পানি কাম করেছে এই কোম্পানিটা বহুত অ্যাডভান্স কোম্পানি হয়। L&T কনস্ট্রাকশন যেটা মানে মানে ইন্ডিয়ার নাম্বার 1, যেটা মানে একদম বিল্ডিং কনস্ট্রাকশন মানে যেটুকুলে মানে ওই ধরনের কামগুলো হয়, যেমন ব্রিজ হোক বিল্ডিং হোক মানে যত ধরনের কাম হয় এই কোম্পানি বহুত বড় বড় কোম্পানি, মানে ইন্ডিয়ার বাইরেও এই মানে L&T কোম্পানি কাম করে। তথাপিও আমার 2020 থেকে স্টার্ট হয়েছে ব্রিজের কাম, 2028 লাস্ট মানে একটা টার্মস আছে। কিন্তু অ্যাকচুয়ালি যে হারে কাম স্টার্ট মানে যে হারে কাম পুরো স্পিড চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি 3-4 বছরতে ক্লিয়ার হয় নাকি এটা ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের। ফুলবাড়ি ব্রিজের ওই সাইড তো মানে আমার আইডিয়া নাই, কিন্তু আমার বাড়ি লোকাল হওয়ার জন্য আমরা বেশিরভাগ আমরা আদাবাড়ি চৌমর ধুবড়ি যতগুলো ইনফরমেশন আছে আমরা এই ইনফরমেশনগুলো জানি, কিন্তু ওই সাইড থেকে ফুলবাড়ি সাইড থেকে তো আমার কোনো ইনফরমেশন নাই। তথাপিও আমার আমার ইউটিউব চ্যানেল বা পেজত আপনি ফলো করে রাখেন, আমার নতুন নতুন ভিডিও আসলে আপনার দেখা পাবেন। আর মোর ভিডিও ওয়াচ টাইম করেন, মানে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করেন মোর ভিডিও, যাতে মানে আপনার দেখার জন্য সুবিধা হয় ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের মানে আপনার।